চট্টগ্রামে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায়। 26 নভেম্বর সন্ত্রাসী সংগঠন ইসকন নেতাদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের আইনজীবীকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুল তথ্য প্রচার করা হচ্ছে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে। রিপাবলিক ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পুলিশের গুলিতে নিহত হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও এই গুজব ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এই দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং ফ্যাক্স। প্রেসুইং ফ্যাক্সের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন। তবে দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতিনামায় দেখা যায় সুভাষী শর্মা তার আইনজীবী সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ জানান সিএ প্রেসুইং। এসব প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নয়, বরং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। তিনি পুলিশের গুলিতে মারা যাননি, তাকে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন স্বরূপকান্তি নাথ। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।